সচিব রুহুল কবির রেজভী বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রকামী জনগোষ্ঠী এখন সরকারের বুলেটের টার্গেট, দেশের গণতন্ত্র এখন মৃত, গণতন্ত্রকে বারবার হত্যা করাই আওয়ামী লীগের নির্দেশ্য শৈলী, তবে একতরফা নির্বাচনকে প্রতিহত করতে জনগণের প্রাণ হাতে নিয়ে সংগ্রাম করে যাচ্ছে, জনগণের ক্ষমতা ও অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন সব স্বৈরাচারীর জন্য হবে সতর্কবার্তা, দেড় দশকের রাজনৈতিক সংকট এখন এক চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যাচ্ছে। শুক্রবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, বৈশ্বিক গণতন্ত্রের যুগে এই লড়াই শুধু বাংলাদেশের মানুষের নয়, এই লড়াই পৃথিবীর গণতন্ত্রকামী সব মানুষের, এই লড়াই বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া অজস্র মৃত্যু নির্যাতন নিপুণের মাধ্যমে কেড়ে নেওয়া জনগণের ভোটাধিকার অর্জনের লড়াই। বিশ্ববিবেক আজ জাগ্রত, বাংলাদেশের মানুষকে নিষ্ঠুর এক নায়ক শাসন অত্যাচারের শৃঙ্খল থেকে মুক্ত করার সংগ্রামকে সমর্থন দিচ্ছে বিশ্বের গণতন্ত্রকামী মানুষ। তিনি বলেন, একাত্তরের চেয়েও ভয় আর সংখ্যা দুঃসময়ে দেশের জনগণ নিপাতিত, চারিদিকে অধিকার বঞ্চিত মানুষের করুণ আর্তনাদ হাহাকার আর বেদনা বিধুর উপখ্যান। ভয় আর সংখ্যা মানুষের পিছু নিয়েছে, এক ব্যক্তি এক দলের দুঃশাসনে বাংলাদেশের মানুষ এক বন্দি শিবিরে আটকে আছে, মৌলিক মানবিক অধিকার বর্তমান পরিস্থিতিতে উদ্বেগজনক পর্যায়ে রয়েছে, সার্বভৌমত্বকে বিক্রি করে দিয়ে ক্ষমতায় টিকে থাকার গ্যারান্টি পত্র আদায় করা হয়েছে, আর সেজন্য জনগণের পছন্দে সরকার গঠন ও পরিবর্তনে গণতান্ত্রিক রীতিকে গুম করা হয়েছে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আবারও একতরফা নির্বাচনের জন্য সব শক্তি নিয়োগ করেছে আওয়ামী লীগ সরকার, আজ্ঞাবাহী নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে, ইসি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের শর্ত রক্ষা না করে দলীয় ইচ্ছার কাছেই আত্মসমর্পণ করেছে, তফসিল ঘোষণার সাথে ইসির উচিত ছিল ভোট গ্রহণের সময় দিনে হবে না নিশিরাতে হবে সেটি বলা। বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের জনগণ সাহস ধৈর্য সহকারে দেশ জুড়ে গণ আন্দোলনে ব্যাপৃত একটি অবাধ সুষ্ঠু বিশ্বাসযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অবৈধ সরকারকে পদত্যাগ করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠায় এখন একমাত্র ব্রত আওয়ামী লীগকে এখন শনির্দশায় পেয়েছে, জনসমর্থনে তাদের হাল শূন্যের কোঠায়, ক্ষমতার নেশায় বোধ হয়ে শুরু করেছে রক্তাক্ত তাণ্ডব। বিএনপি নেতাকর্মীরা পাইকারি হারে গ্রেপ্তারের শিকার, তাদের ধরতে না পারলে গ্রেপ্তার হচ্ছেন বাবা শ্বশুর ছোট ভাই এমনকি বাড়ির মেয়েরা পর্যন্ত। জোটবদ্ধভাবে নির্বাচন করতে ইসিকে চিঠি আওয়ামী লীগের, আওয়ামী লীগ জোটবদ্ধ ও একক দুই ভাবে নির্বাচন করবে এ তথ্য জানিয়ে নির্বাচন কমিশনকে আওয়ামী লীগ চিঠি দিয়েছে বলে জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। শনিবার 23 বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন বিপ্লব বড়ুয়া। এ সময় বিপ্লব বড়ুয়া বলেন, আমরা নির্বাচন কমিশনে চিঠি দিয়েছি, সেখানে আমরা বলেছি আওয়ামী লীগ জোটবদ্ধ ও একক দুই ভাবে নির্বাচন করবে, কোন আসনে জোটবদ্ধ কোন আসনে একক সেটা নির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন অর্থাৎ 17 ডিসেম্বর জানাবো। তিনি বলেন, মনোনয়ন বিক্রির প্রথম 2 ঘন্টায় প্রায় 350 মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে, এর মধ্যে গোপালগঞ্জ 3 আসনে দলীয় সভানেত্রী শেখ হাসিনা ও নোয়াখালী 5 আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, অনলাইনেও মনোনয়ন বিক্রি হচ্ছে, সেখানে কয়েকটি হয়েছে তা সন্ধ্যায় জানানো হবে, প্রাথমিকভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত মনোনয়ন ফরম কেনা ও বিক্রির সিদ্ধান্ত হলেও প্রয়োজনে সময় বাড়ানো হতে পারে, যদি সময় বাড়ানো হয় তাহলে জানানো হবে। এর আগে শনিবার সকাল 11টায় দলীয় মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি চলে যাওয়ার পর নেতাকর্মীদের জন্য উন্মুক্ত করে দিলে মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বাড়ে।